গরমের শেষে অস্থির দামে স্বস্তির একটা অফার নিয়ে চলে আসলাম চার্জার ফ্যানের। দেখেন সব ধরনের চার্জার ফ্যান আপনারা পেয়ে যাবেন, ডেলিভারি চার্জ ফ্রিতে থাকবে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু ব্যাকআপ থাকবে ছোট থেকে বড়। ভাই একবারে গরমের শেষের দিকে ফ্যান নিয়ে চলে আসলেন, অনেকে কিন্তু ফ্যান কিনতে পারে না দামের কারণে। হ্যাঁ, এখন কি দাম কম কমেছে নাকি? একেবারে হাতের নাগালে দাম দিয়েছি ভাই, এবার হাতের নাগালে একেবারে সবাই কিনতে পারবে, সবাই কিনতে পারবে। একটা নর্মাল টেবিল ফ্যানের যে দাম, আচ্ছা চার্জার ছাড়া, আচ্ছা ওর থেকে কম দামে থাকবে আজকে, ওর থেকে কম দামে থাকবে। কি ফ্যান এনেছেন ভাই? এটা এটা ভাই অরিজিনাল KTH এর ডিফেন্ডার ফ্যান, সবসময় দেখায় থাকি। আচ্ছা আচ্ছা, যে আপনারা কিনলেই চার্জার ফ্যান যদি কিনেন KTH এই অরিজিনাল লেখাটা দেখে কিনবেন, এবং এটার বক্সের গায়ে BSTI অনুমোদিত দেওয়া আছে, বক্সের গায়ে লেখা আছে। হ্যাঁ, বক্সের গায়ে লেখা আছে। এবং কি, এক চার্জে 30 ঘন্টা ভাই ব্যাকআপ দিবে, এক চার্জে 30 ঘন্টা। আমি আপনাকে বক্সটা সহ দেখাই, তাহলে বুঝতে পারবেন। বক্সটা একটু দেখাই দিই আমরা, ঠিক আছে? এই যে দেখেন, দেখেন অরিজিনাল বক্সটা কিন্তু এরকম হবে, কারণ এখানে লেখাই আছে KTH অরিজিনাল এবং BSTI অনুমোদিত। ভাই এটা কিন্তু আপনার চায়না ফিটিং, আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট চায়না থেকে এইভাবে আসে। আচ্ছা, ডাইরেক্ট চায়না থেকে? হ্যাঁ, ডাইরেক্ট চায়না থেকে আসে। এটা কিন্তু অরিজিনাল খোদাই করে লেখা আছে এখানে, খোদাই করে লেখা আছে। এবং এই যে দেখেন, আমি যে বলছি যে বাংলাদেশ সরকার অনুমতি দিছে, এই দেখেন, আচ্ছা BSTI লোগো বসানো আছে, BSTI লোগো। হ্যাঁ, এবং কি আপনার ডিউরেশন টাইম, আচ্ছা আড়াই ঘন্টা চলবে হাই স্পিডে, ছয় ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে, আর 30 ঘন্টা চলবে লো স্পিডে, 30 ঘন্টা চলবে লো স্পিডে। 30 ঘন্টা না বাদ দিলাম, ছয় ঘন্টাই ধরলাম। লো স্পিডে বাতাস পাবেন না, আপনার মিডিয়াম স্পিডে চালালে বেস্ট বাতাস পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। কি কি সাইজের ফ্যান আছে ভাই? এটা হলো আপনার, আজকে আমরা যেগুলো দেখাবো সেটা হলো আপনার 18 ইঞ্চি ফ্যান থাকবে। আচ্ছা, এটার সাথে এই স্থানের মধ্যে 16 ইঞ্চি ফ্যান থাকবে। আচ্ছা, 16 ইঞ্চি ফ্যান আছে, সবগুলোই দুইটা করে কালার। হ্যাঁ, আচ্ছা এই যে 12 ইঞ্চি ফ্যান থাকবে, মিনি ফ্যান 12 ইঞ্চি, এটাও দুইটা কালার। আর যেটা সেমি স্ট্যান্ড, এই যে সেমি স্ট্যান্ড আছে, তিনটা কালার। হ্যাঁ, তিনটা কালার সেমি স্ট্যান্ড। আচ্ছা, এটাতে কি ব্যাটারি দেওয়া আছে, কি দেখে নেওয়া যাবে কি? হ্যাঁ, আমি অবশ্যই সব দেখাই দিব। এর আগে আমি বলি, আমরা কিন্তু এক মাস ব্যাপী আমরা উপহার উৎসবের একটা অফার ছাড়ছি। আচ্ছা, আমাদের দোকান থেকে যে কোনো পণ্য কিনবেন, যে কোনো প্রোডাক্ট কিনবেন, জেনার সেট হোক, ফ্যান হোক অথবা ইলেকট্রিক পণ্য হোক, আপনারা একটা টোকেন পেয়ে যাবেন। আচ্ছা, কি টোকেনের মাধ্যমে? আপনি যে মেমোটা করবেন, হ্যাঁ মেমোটার মধ্যে যে নাম লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে, আপনি যে কিনছেন, আচ্ছা ওই যে মেমোর যে সিরিয়াল নাম্বারটা টোকেনের মাধ্যমে হবে। এই যে দেখেন, আমি একটু দেখাই গিফটগুলো দেখাই। বিগত 4 দিন, আজকে 5 তারিখ চলে, 5 তারিখ, 4 দিন ধরে যারা আমাদের থেকে কেনাকাটা করছে, এই টোকেনগুলো এখানে রেখে দিচ্ছি, এখানে দেখাই। আচ্ছা ঠিক আছে, শুধু যে ফ্যানই কিনবে তা কিন্তু না, এই দেখেন 3420। আচ্ছা, এটা হচ্ছে মেমো নাম্বার। এই মেমোতে ওনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে, উনি কি প্রোডাক্ট কিনছে সেটা উল্লেখ করা আছে, এরকম আমরা টোকেন যেরাই কিনবে আমার থেকে, আচ্ছা মেমোটার সাথে আমরা একটা টোকেন করে দিব, টোকেন দিয়ে দিবেন। এটা এক মাস পর আমরা একটা লটারি করব, এক মাস পর লটারিতে আপনার ভাগ্য থাকতে পারে এই ফার্স্ট পুরস্কার রান্নাঘরের রানী। দেখেন রান্নাঘরের রানী থাকবে প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার আমি একটু খুলে দেখাই। এই দেখেন, দেখেন এখানে আপনার যত ওয়েট দেন, 20 কেজি 30 কেজি ওয়েট দেন, কোনো সমস্যা হবে না। এটা অনেকে তো কিনেও নিতে চাইবে, কিনে নিতে পারবে তো? হ্যাঁ, এমনি আলাদা চাইলে আলাদাও কিনতে পারবেন আমার থেকে। এটা কিন্তু ভিতরে গ্লাস, আচ্ছা ভিতরে, ঠিক আছে, টেম্পার্ড গ্লাস। আর এই যে লুকিংটা দেখতেছেন না, লুকিংটা দেখেন, এটা গোল্ডেন গ্লাস, ঠিক আছে। আচ্ছা ডিজাইনটা দেখেন, এই যে একটু দেখাই, রান্নাঘরের রানী কিন্তু এইটা, ঠিক আছে, চারটাকের হবে, এটা থাকবে প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার এটা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা মাল্টি ফাংশনাল ওভেন নাকি? হ্যাঁ, যে ওভেনের মধ্যে আপনার 360 প্রকারের আইটেম রান্না করতে পারবেন, আচ্ছা কেক, বিস্কিট, পিজা, বার্গার তৈরি করতে পারবেন, আচ্ছা এবং কি রোটার গ্রিল, যেটা আমরা বারবিকিউ গ্রিল খাই বাজার থেকে কিনে, আপনি একটা গ্রিল কিনতে গেলে আপনার 400-450 টাকা লাগে, রাইট? ওটাকে মরা মুরগি দিলো না, জেতা মুরগি দিলো আমরা কিন্তু জানি না। আপনার বাসায় যদি এরকম একটা ওভেন থাকে, আচ্ছা এই ওভেনের মধ্যে আপনার রুলিং গ্রিল, এই যে, আচ্ছা রুলিং গ্রিলটা আপনি করতে পারবেন। আচ্ছা, এইটা থাকবে দ্বিতীয় পুরস্কার, এটা থাকবে দ্বিতীয় পুরস্কার। আচ্ছা, তৃতীয় পুরস্কারটা দেখেন, তৃতীয় পুরস্কারটা হলো একটা ইলেকট্রিক প্রেশার কুকার, যেটার দাম আছে আপনার 6,500 টাকা। আচ্ছা, যেটাতে আপনার সব ধরনের রান্না বান্না কিন্তু করতে পারবেন, চাইলে আপনি এটা যদি কিনতে চান এটাও কিনতে পারবেন, প্রাইস পড়বে 6,500 টাকা। 6,500? হ্যাঁ, এটা কিনলে একটা টোকেন পাবেন। আচ্ছা, এটাও কিন্তু আপনারা কিনলে টোকেন পাবেন, অর্থাৎ আমার দোকান থেকে আপনি যে কোনো একটা পণ্য কিনবেন, মেমো হবে, টোকেন হবে। আবার বলেছি, শুধু ফ্যান না, আপনারা ডিনার সেট চাইলে ডিনার সেট কিনবেন, অথবা এখানে ইলেকট্রনিক্স যত আইটেম আছে আপনারা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে কিন্তু একটা টোকেন আপনারা পেয়ে যাবেন। টোকেনের মাধ্যমে
যদি আপনার এক মাস পর লটারিতে যার নাম উঠবে আমরা তাকে আমরা গিফট পাঁচটা দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ পুরস্কার হচ্ছে একটা ব্লেন্ডার, 1200 ওয়াটের ব্লেন্ডার থাকবে। আচ্ছা, আর এটা থাকবে হলো আপনার কুকিং হারি সেট, পঞ্চম পুরস্কার কুকিং হারি সেট। কুকিং হারি সেট যারাই কিনবেন তারাই কিন্তু পেয়ে যাবেন একটা টোকেন। সাপোজ আপনি এই ছোট ফ্যানটা কিনছেন, ছোট ফ্যান, তাও আপনি একটা টোকেন পেয়ে যাবেন। কারণ আপনার একটা নেমো হবে, রাইট? একটা নেমো মানে একটা টোকেন, টোকেন, ঠিক আছে। আচ্ছা, এইটাও আপনারা পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে এই ফ্যান গুলার ডিটেলসটা আবার একটু বলে দিই। এইগুলো দেখেন, এইটা হলো অরিজিনাল KTH, যে ফ্যানটা আমরা সবসময় দেখায় থাকি। আচ্ছা, 2024 সালের আপডেট ব্যাটারি, একেবারে আপডেট, একেবারে আপডেট। আমি একটু যদি খুলে আপনাকে দেখাই। আচ্ছা, একেবারে লাইভে কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন, এই ফ্যান গুলো সম্পর্কে অনেকেই জানেন, তবে দাম কমার জন্য কিন্তু অনেকেই বসেছিলেন। ভাই, আজকে এমন একটা দাম দিব যার কেনার বাজেট নাই, যে আমি কিনবো না। আচ্ছা, ঠিক আছে, সেও চিন্তা করবে যে আমি একটু ধার কর্জ করে হলো কিনে ফেলি। আচ্ছা, দেখেন, বাংলাদেশ কিন্তু ডেলিভারিটাও ফ্রি থাকবে। আর এইটা কিন্তু রিচার্জেবল ফ্যানের মধ্যে সবচাইতে সেরা একটা ফ্যান বাংলাদেশের বাজারে। একটু ক্রেজ করতে থাকেন, আজকে ফ্যানের দাম কত দিব? আচ্ছা, 18 ইঞ্চি সাইজ আপনারা কিনতে পারবেন? আচ্ছা, একটু বলেন। আচ্ছা, আমি ওই অনুযায়ী একটা দাম দিব। আপনারা একটু কমেন্ট করেন, 18 ইঞ্চি সাইজের ফ্যানের দামটা কত হবে, কত হইলে আপনারা কিনবেন? কিনবেন, আমি ওই প্রাইসটাই দেওয়ার চেষ্টা করবো, ওইভাবেই দেওয়ার চেষ্টা, ওইভাবে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই যে ব্যাটারিটা দেখা, আজকে কিন্তু আমার দাম দেবো না, আজকে ভিউয়ার্স যারা যা বলবে ওই সেখান থেকে নির্বাচন করে আমি আজকে একটা প্রাইস দিব, একবার সবাই কিনতে পারবে, সবাই কিনতে পারবে, সবাই কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, এই দেখেন, এখানে RB1245 মডেল নাম্বার ব্যাটারি। আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি, 4.5 এম্পিয়ার, 4.5, এই যে KTH 05 2024, মে মাসে এটা উৎপাদন হয়েছে। আচ্ছা, মানে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে 3 মাস সময় লাগছে। আচ্ছা, ঠিক আছে, আগস্টে আসছে। আচ্ছা, এখন সেপ্টেম্বর চলে, সেপ্টেম্বর, 1 মাস হয়েছে এই ফ্যান গুলো আসছে, মাত্র 1 মাস, 1 মাস। দেখেন, এইটা কিন্তু মাত্র 1 মাস হয়েছে। আর এইগুলা আপনি যে বলছেন, গরমটা কি ভাই, পচা গরম দেখছেন, রাইট? কথা বলতেছি ঘামায় গেছি, ঘামায় গেছি। আর এত গরম, লোডশেডিং কিন্তু অনেক ভাই। গত পরশুদিন আমি গ্রামে গেছিলাম। আচ্ছা, গ্রামের বাড়িতে একজন আত্মীয় মারা গেছে, তাকে দেখতে গেছিলাম ভাই। আচ্ছা, প্রচন্ড গরম, রাইট? এবং কি পানি শুকাইছে এখন নোয়াখালী মাছ দিয়ে দিক দিয়ে। আচ্ছা, ওই পানির ভাষ্প গরম, এবং কি লোডশেডিং এর গরম, মানে দুই দিকে চলছে প্রচন্ড, কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু গরমটা কমছে, বৃষ্টি হইলে আরো বেশি গরম পড়ে, রাইট? ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে আর একটা চার্জার ফ্যান থাকলে আপনি একটা স্বস্তিতে পাবেন, স্বস্তি পাবেন। আর এটা হচ্ছে 16 ইঞ্চি সাইজ, 16 ইঞ্চি সাইজ। এটা কি উঁচু নিচু করা যাবে কি? হ্যাঁ, এটা অনেকগুলো সিস্টেম আছে, আমি একটু দেখাই জিনিসটা। ওকে, অপশন গুলো আমরা একটু দেখাই দিই। এটা হলো আপনার ডানে বামে ঘুরবে। আচ্ছা, এক, প্রথম হলো এখানে আমি একটু সুইচটা দিই, তাহলে এখানে পাওয়ার দিবে, আপনার কত পার্সেন্ট চার্জ আছে। আচ্ছা, কত পার্সেন্ট আছে? এখন আমি এটা স্টার্ট দিয়ে দিলাম, চলতেছে ফ্যানটা, চলতেছে, রাইট? ঠিক আছে। আচ্ছা, এখন আছে 50% চার্জ। আচ্ছা, এখন 50% নেওয়ার পরে আপনার মিনিমাম 12 থেকে 15 ঘন্টা চার্জ দিবেন, চার্জ দেওয়ার পরে চালাবেন, 12 থেকে 15 ঘন্টা চার্জ দিয়ে আপনি এখন কিনলেন। আচ্ছা, মনে করবেন যে আমি ফ্যানটা কিনি নাই, কিনি নাই, আমি ঘরে রেখে দিয়ে চার্জ দিব, তারপরে পরের দিন চালাবেন, পরের দিন। আচ্ছা আচ্ছা, এবার আসেন এখান থেকে আউটপুট ইনপুট। আচ্ছা, এই যে একটা আউটপুট দেওয়া আছে, ওকে, এটা দিয়ে আপনার ইমার্জেন্সি মোবাইল চার্জ, মোবাইল চার্জ, হ্যাঁ, এইটা আমি একটু দেখাই, মোবাইলও চার্জ করা যাবে। এই যে মোবাইলের কর্ড ঢুকাই দিলাম এখানে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন, এই যে USB কেবল দিয়ে আপনারা কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন, সেটা একটু দেখাই দিচ্ছি। দেখেন, যে কোনো ধরনের মোবাইল কিন্তু চার্জ দিতে পারবেন আপনারা। ওয়াও, দেখেন, এই যে চার্জ কিন্তু শুরু হয়ে গেছে, একবারে ফাস্ট চার্জ, কিন্তু ফাস্ট চার্জার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে মোবাইল, মোবাইলও আপনারা চার্জ দিতে পারবেন, চার্জ দিতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের গ্রামে গঞ্জে 5-6 ঘন্টা বিদ্যুৎ থাকে না, হ্যাঁ, সেক্ষেত্রে তখন এটা কিন্তু ব্যাকআপ হিসেবেও কাজ করবে, কাজ করবে, মোবাইল হিসেবেও কিন্তু কাজ করবে। আচ্ছা, এলইডি লাইট আছে নাকি? হ্যাঁ, লাইট অবশ্যই আছে, এই যে। আচ্ছা, এখানে 12 ভোল্ট ইনপুট, মানে ভিতরে ঢুকাইতে পারবেন, 12 ভোল্ট ইনপুট, মানে সোলার প্যানেল থেকেও আপনারা চার্জ দিতে পারবেন, ইনপুট দিয়ে চার্জ দিয়ে চার্জ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা যখন আপনি শর্ট করবেন, আচ্ছা, এই যে উঁচু নিচু করতে পারবেন নাকি? এটা ঘুরে নিচে করে দিলেন। আচ্ছা, এই যে এখন আছে আপনার যে সোফা, যে লেভেল মিডিয়াম সোফা লেভেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফ্লোরে অনেক সময় গরমে ঘুমাই, রাইট? ঘুমাইলে কি করি আমরা, তখন কিন্তু আমরা এটা, এই যে এটা কিন্তু আমরা ঘাটটা বাঁকা করে দিলে নিচের দিকে বাতাস, নিচের দিকে বাতাস যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার এটা কিন্তু ডাইনে বামে মুভ করবে, আমি একটু দেখাই, এই যে ডানে বামে মুভ করবে। হ্যাঁ, আচ্ছা, সেটা একটু দেখাই দিই। দেখেন, নিচা অবস্থায় কিন্তু ডানে বামে একবারে ইজিলি কিন্তু মুভ করতেছে, এবং ভাই এত স্পিডে ফ্যান চললেও কিন্তু ওরকম কোনো শব্দ হচ্ছে না। পাখাগুলো কিসের? একবারে নয়েজ ফ্রি, এবং কি
ফাইবার পাখা, যেটা আপনার কখনো গরম বাতাস দিবে না, ফাইবার পাখা, ঠান্ডা বাতাস দিয়ে থাকবে সবসময়, ঠান্ডা বাতাস দিবে। হ্যাঁ আচ্ছা ওকে, প্রদীপ আছে আমাদের সাথে, ফারিয়াস মিরর আছে আমাদের সাথে, প্রাইস জানতে যাচ্ছেন, অবশ্যই আমরা বলে দিব। আছে এটা 16 ইঞ্চি এবং প্রাইস গুলো আপনারা বলেন, আজকে কমেন্ট করছি যে প্রাইস গুলো আপনারা বলেন, আচ্ছা দেখি আমরা সবচেয়ে বেশি কাজে লাগে। আচ্ছা কিরকম আপনার এখন কিন্তু ওই বন্যার পানির কারণে অনেক সময় পানিতে কিন্তু মশা জন্ম হয়, ঘুমানো যায় না গ্রামগঞ্জে, ঠিক আছে, তখন কিন্তু মশারি টানায় ঘুমাইলে উপরে ফ্যানের বাতাসও লাগে না, ভিতরে মশার ভিতরে ঢুকে না, এটা কিন্তু মশারির তলে ঢুকে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা মশারি ঢুকাইলেন, ঢুকে মাথার কাছে দিয়ে দিলেন, বাতাসটা কিন্তু বাতাসটা ঘুরে আপনাকে বাতাস দিবে। আচ্ছা আচ্ছা, আর এটা চলবে আপনার হাই স্পিডে, ফুল চার্জ থাকলে 3 ঘন্টা, 3 ঘন্টা, মিডিয়াম স্পিডে 5 ঘন্টা, আর লো স্পিডে 7 ঘন্টা। আচ্ছা এটাও কিন্তু হচ্ছে এসি ডিসি ফ্যান, এই যে আমি একটু দেখাই, এই যে এলইডি লাইট আছে, এলইডি লাইট আছে, এই যে লো স্পিড, হাই স্পিড, মিডিয়াম স্পিড, আচ্ছা এই যে ডিসি আছে, এসি আছে, এসি আছে, মানে ডাইরেক্ট লাইনও চলবে এবং কারেন্ট ছাড়াও চলবে, কারেন্ট সহ চলবে। আচ্ছা এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ, হ্যাঁ 12 ইঞ্চি সাইজ, কালার হবে দুইটা কালার, এ একটা কালার, এ একটা কালার, এ একটা কালার, ঠিক আছে। আচ্ছা এগুলোর সাথে কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে? একেবারে যেটাই কিনবেন আজকে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে তাহলে? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 4800 টাকা ভাইয়া, রেগুলার প্রাইস, হ্যাঁ গরমের প্রাইস। আচ্ছা কিন্তু আমরা সেই প্রাইসটা তো বলছি আজকে যে সবার হাতের নাগালে প্রাইস দিয়ে দিব। আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে, দাম থাকবে কত জানেন? কত? অনলি 3500 টাকা, 3500, হ্যাঁ অনলি 3500 টাকা ভাই, একটা টেবিল ফ্যান, 3500 টাকা রিচার্জেবল ছাড়া, যেটা শুধু কারেন্টে চলে, সেটা কিনতে গেলে 4000-4500 টাকা লাগে, রাইট? আর আজকে রিচার্জেবল, রিচার্জেবল ডিসি, এসি, এসি ডিসি, চার্জার, ফ্যান, চার্জার, কেটিএস এর অরিজিনাল, অরিজিনাল এটা দিচ্ছি আপনাকে মাত্র 3500 টাকায়, আবার ডেলিভারি, আবার ডেলিভারি ফ্রি, মাত্র 3500 টাকা। দর্শক এই অফার কিন্তু আমার মনে হয় না আর পাবেন, আপনারা যারা কেনার ইচ্ছা আছে অবশ্যই কয়দিনের মধ্যে কিনতে হবে ভাই? এটা ভাই আমরা 7 দিনের একটা অফার দিব, 7 দিনের অফার, 7 দিনের অফার। আচ্ছা ওকে, এরপরে দেখেন সেম ইস্টার্ন ফ্যান আছে, ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই? 5 বছরের মোটর ওয়ারেন্টি থাকবে, 5 বছর। এই যে ফ্যানটা ঘুরতেছে না, ঘুরতেছে, এই ফ্যানের মোটরের, মোটর যে বিছানে আছে, আচ্ছা এই মোটরটা যদি 5 বছরের তো নষ্ট হয়ে যায়, আমরা ফ্রিতে ঠিক করে দিই। আচ্ছা 5 বছর মোটরের গ্যারান্টি ভাই, আমি কিন্তু ক্লিয়ার করে দিই, ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। ব্যাটারি অনেকে বলে ভাই ওয়ারেন্টি দিচ্ছেন 5 বছর, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ব্যাটারিটার নিয়মটা বলে দিই আমরা, এর তারপরে আমি দামটা বলতেছি। আচ্ছা এই ফ্যানটা আপনাকে প্রথম অবস্থা নিয়ে 15 ঘন্টা চার্জ দিতে হবে। আচ্ছা 1 ঘন্টা চালাবেন, 2-3 ঘন্টা চার্জ দিয়ে রাখবেন। আচ্ছা 2 ঘন্টা চালাবেন, 4-5 ঘন্টা চার্জ দিয়ে রাখবেন, তাহলে আপনার ফ্যানের ব্যাকআপটা ঠিক মতো পাবেন। আচ্ছা একজন কমেন্ট করেছে ভাইজান, চার্জে রেখে কি চালানো যাবে কিনা? চার্জে রেখে চালালে আপনি যখন ফুল চার্জ হয়ে যায়, আচ্ছা এটা কিন্তু চার্জে লাইনে ঢুকাই দিলেও কিন্তু চলবে, চলবে, চার্জও হবে, দুটি হবে, দুটি হবে, দুটি হবে, তখন কিন্তু ব্যাটারি ফুল হয়ে গেলে ব্যাটারি ফুলে যায়। আচ্ছা আচ্ছা আপনি অনেকক্ষণ কিন্তু আপনি চার্জ দিয়ে চালাতে পারবেন না ডাইরেক্ট লাইনে, রাইট? তাহলে চার্জারের সমস্যা দিবে। আচ্ছা যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু কারেন্টের লাইনটা আপনারা খুলে ফেলবেন, আর এখানে কিন্তু আপনারা সই করবে কত পার্সেন্ট চার্জ আছে, সুতরাং আপনারা কিন্তু বুঝতে পারবেন। আপনি ডাইরেক্ট লাইনে চালান, যখন চার্জ না থাকবে যে আপনার চার্জ দিতে হবে, তখন ডাইরেক্ট লাইনেও চালান আবার চার্জও দেন, রাইট? আর এটা কিন্তু সবসময় আপনারা চার্জ দিয়ে দিয়ে রাখবেন, তাহলে ব্যাটারিটা ভালো থাকবে। আর শীতের সময় কি করবেন, ফ্যান প্রয়োজন হয় না, আচ্ছা তখন কিন্তু আপনার এই ফ্যানটা আপনি 10-15 দিন পর আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ দিয়ে একটু চাঙ্গা রাখবেন, এক সপ্তাহ পর, হ্যাঁ চাঙ্গা রাখবেন, শরীরটা চাঙ্গা থাকবে, আপনার ফ্যানটা চাঙ্গা থাকবে। আচ্ছা তাহলে 5 বছরের মোটরের গ্যারান্টি, কিন্তু মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ঠিক আছে। এরপরে দেখেন সেম ইনস্টল ভাই, এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা ফ্যান, আচ্ছা ছোটর মধ্যে, অল্প জায়গা, অল্প জায়গা, ঠিক আছে। ওকে সৌদি আরব থেকে বাবর ভাই আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এগুলো কিন্তু ডাবল ব্যাটারি, এটা ডাবল ব্যাটারি, এটা ডাবল ব্যাটারি, এটা 6-6-12, একটা নষ্ট হলে আরেকটা ব্যাকআপ দিবে, আপনাকে ব্যাকআপ দিবে, রাইট? এই যে সেমিস্টার, সেমিস্টার, এই যে পিছনে লক আছে, চাপ দিলে, চাপ দিলে উপরে উঠে যাবে, আবার চাপ দেন
নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু 16 ইঞ্চি নাকি? এটা 16 ইঞ্চি সেমি স্ট্যান্ড ফ্যান। আচ্ছা, একই সিস্টেম, ওইগুলোর একই জিনিস। আচ্ছা, এটার সাথে রিমোট কন্ট্রোল থাকবে? এটার সাথে রিমোট কন্ট্রোল থাকবে। আচ্ছা, এই এইটার সাথে রিমোট কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন, এবং এটার সাথে কিন্তু এলইডি লাইট আছে, সবই আছে। এটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুব পছন্দের একটা ফ্যান ভাই, ছোটর মধ্যে একটু ভালো, খুব সুন্দর, পছন্দের জিনিস, রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা 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 আমাদের রেগুলার প্রাইস ছিল 7,500 টাকা। এর কালার কি? তিনটা, তিনটা কালার আছে এখন বর্তমানে। আচ্ছা, ঠিক আছে, দর্শক এর আগে কখনো আপনারা পেয়েছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন, কারণ আমি পাই নাই, আপনারা তো নর্মাল বাজারে আমরা 7,000 সেল করি, রাইট, নর্মাল বাজার, রাইট। সেই ক্ষেত্রে আজকে পাচ্ছেন 5,500 টাকা, আবার ডেলিভারি চার্জটা জানেন ভাই, চিন্তানো গরম পড়ছে প্রচন্ড, দেখেন আমি কিন্তু ঘামে অলরেডি গেছি, রাইট, ঠিক আছে, মানে প্রচুর গরম পড়ছে। আচ্ছা, ওকে, কোন কোম্পানির ভাইয়া? এটা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ড, যেটা হচ্ছে অরিজিনাল KTH, অরিজিনাল KTH। আচ্ছা, ঢাকা থেকে কিনে নোয়াখালীতে সার্ভিসিং করানো যাবে কিনা? আপনি যদি মোটরে কোনো সমস্যা না হয়, ঠিক আছে, অন্য কোনো সমস্যায় সার্ভিস করাতে পারবেন, ওটা আপনি করে নিতে পারবেন। আচ্ছা, যদি মোটরের সমস্যা, কেন মোটরের ওয়ারেন্টি আমরা 5 বছর দিয়ে দিই, 5 বছর দিয়ে দিই, তখন আমার কাছে পাঠালে ফ্রিতে পাবেন। আচ্ছা, ফ্রিতে পাবেন, তখন টাকা লাগবে না, 5 বছরের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে 5,500 টাকায় সেমি স্ট্যান্ড ডাবল ব্যাটারি ফ্যান আপনারা পাচ্ছেন। এটাও কিন্তু ব্যাকআপ দিবে হচ্ছে কত ঘন্টা? এটাও আপনার হাই স্পিডে 2.5 ঘন্টা, মিডিয়াম স্পিডে 6 ঘন্টা, আর লো স্পিডে 28 ঘন্টা, লো স্পিডে 28 ঘন্টা। আচ্ছা, লো স্পিডের কথা বাদই দেই, লো স্পিডে কেউ চালাবে না, মিডিয়াম স্পিডে চালালেও আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে আসতেছি হচ্ছে সবচেয়ে বড় সাইজের রিচার্জেবল ফ্যান। এটা ভিউয়ার্সের দাম কি কিরকম বলছি একটু দেখেন কমেন্টে, দাম কেউ এখনো গেস করতে পারে নাই, অনেকে নিতে যাচ্ছে, দাম জিজ্ঞেস করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে নিয়ে আসি, 18 ইঞ্চি 16 ইঞ্চি দুইটাই সামনে নিয়ে আসি, 16 ইঞ্চি দিয়ে কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, অলরেডি মনে ফোন চলে আসছে আমার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফোন চলে আসছে, ওকে। আচ্ছা, অলরেডি ফোন করে দিছে, কারণ শীতের শেষে অস্থির অফার কিন্তু দিয়ে দিছে ভাই, কোন কোন শীতে যেই প্রাইসটা আমরা বিক্রি করি, আচ্ছা, তার চেয়ে তো কম দিব আছে, মানে গরমের শেষে শীতের আগেই। হ্যাঁ, আপনারা যারা ফ্যান নিতে চান এখনই নেওয়ার সময়, রিজনেবল প্রাইস, কারণ 1500 থেকে 2500 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্টে আপনারা এই ফ্যান গুলো পাচ্ছেন। এটা একটু উঁচা করে দেন। হ্যাঁ, উঁচা করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 16 ইঞ্চি সাইজ, দেখেন আপনারা ছোট বড় করে কিন্তু ইউজ করতে পারবেন, আর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের পাখা, ঠান্ডা বাতাস পাবেন এবং কোনো শব্দ কিন্তু হবে না। এই হলো দুইটা কালার, দুইটা কালার, এটা হলো 16 ইঞ্চি, আচ্ছা, সেমি স্ট্যান্ড না, এটা হলো ফুল স্ট্যান্ড, ফুল স্ট্যান্ড। হ্যাঁ, এটার মডেল নাম্বার হলো 29 36 29 36। হ্যাঁ, 29 36 HRS, HRS, ঠিক আছে, এই যে অরিজিনাল লেখাই আছে 29 36 HRS, 16 ইঞ্চি ফ্যান, 16 ইঞ্চি ফ্যান। আচ্ছা, এটার প্রাইস কত থাকবে তাহলে? এটার প্রাইস থাকবে আজকে একেবারে ডিসকাউন্ট দিয়ে, একেবারে আখেরি প্রাইস, একেবারে সবাই নিতে পারবে, দাম থাকবে মাত্র 6,250 টাকা, 6,250। হ্যাঁ, এই ছোটটার দামে বড়টা পাচ্ছেন এখন, দেখেন ছোটটার দামে বড়টা 6,250, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। জি, আচ্ছা, ওকে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, কালার পাবেন দুইটা, দুইটা কালার। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি হবে কিনা ভাইয়া? ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটিতে, ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে, আর ঢাকার বাইরে? ঢাকার বাইরে আপনাকে অ্যাডভান্স করতে হবে 500 টাকা, 500 টাকা। কেন ভাই, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সময় কপি হয়ে যায়, দেখেন এই নাম্বারটি লাগায় রাখছি, আপনারা টি শার্ট দেখে কিনবেন, কারণ এখন কিন্তু টি শার্টে তাদের নাম্বার দেওয়া থাকে, আর প্রতারকরা কিন্তু এই টি শার্ট নকল করতে পারবে না, পারবে না। সেক্ষেত্রে আপনারা টি শার্ট দেখবেন, আবার ভিডিও কল দিয়েও শিওর হয়ে নেবেন, শিওর হয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ওকে, কেউ প্রতারণার শিকার হবেন না, লোভে পড়বেন না, রাইট। এই যে আমি একটা যে দিলাম প্রাইস 6,250 টাকা, আচ্ছা, এখন অনেকে আমার ভিডিওটা কপি করে নিয়ে এটার ভিতরে লিখে রাখছে যে 2250 টাকা, 2250, 1990 টাকা, রাইট, ফ্যান পাওয়া যায়। আমরা কিন্তু সবসময় আমাদের যে ভিডিও গুলো থাকে মুখে কিন্তু প্রাইস বলা থাকে, প্রাইস বলা দেওয়া হয়, আপনারা কোনো স্ক্রিনে না প্রাইস দেখে কিন্তু কিনবেন না, সেটাই কিন্তু ফেক ভিডিও, ফেক ভিডিও। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে 18 ইঞ্চি। এর আগে আমি একটু বলে দিই, আমার থেকে যে কোনো পণ্য কিনেন আপনারা কিন্তু টোকেন সিস্টেমে এই পুরস্কার গুলো একটু পেয়ে যাবেন। এই যে টোকেন সিস্টেমে এই পুরস্কার গুলো থাকবে, প্রথম পুরস্কার হচ্ছে কিচেন ক্যাবিনেট, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওভেন, তৃতীয় পুরস্কার হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার, চতুর্থ পুরস্কার হচ্ছে ব্লেন্ডার, পঞ্চম পুরস্কার হচ্ছে এই কুকিং সেট। এটা কিন্তু 1 মাস পরে আপনারা টোকেনের মাধ্যমে লটারি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি কেউ দোকানে আইসাও কিনে তাকেও এই টোকেনটা দেওয়া হবে। আচ্ছা, দোকানে এসে কিনলে যে কোনো জিনিস কিনবে, যে কোনো জিনিস, ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা, ঢাকা সিটির বাইরে 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন, অর্ডার করতে পারবেন। আচ্ছা, যদি আপনারা খেচা কিচি করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, কারণ অনেকেই বলে ভাই অ্যাডভান্স ছাড়া দেন, আমরা দিব না। আচ্ছা, ঢাকার বাইরে অ্যাডভান্স কিন্তু লাগবে। ওকে, এখন আমরা আছে 18 ইঞ্চি সাইজের যে ফ্যানটা আছে, এই যে 18 ইঞ্চি সাইজ, সেটা দেখবো, দুইটা কালার, এই একটা কালার দেখেন, আমি একটা নিবো ভাইয়া, লিপি হাওলাদার আমাদের সাথে, ওকে, অবশ্যই নিতে পারেন এখনই, আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন, এই যে এই নাম্বারগুলো দেখেন, হ্যাঁ এই নাম্বারটা আর এই বোর্ডের নাম্বার সেম, টি-শার্টটা দেখেন, টি-শার্ট, ঠিক আছে, একটু সোজা করে দেখেন, দুই হাত দিয়ে ধরেন,
আমি দেখাই দিই, আপনারা স্ক্রিনশট দেন, এই নাম্বার গুলোতে স্ক্রিনশট দিবেন, শুধুমাত্র এই নাম্বার গুলো, অন্য কোন নাম্বার না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবং ওই বোর্ড, আচ্ছা, আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে টিআর ঈশ্বর, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায়, শপ নম্বর হচ্ছে 76। আচ্ছা আচ্ছা, ওকে, 18 ইঞ্চি সাইজের ফ্যানের প্রাইস আমরা জানবো, কারণ 8,500-9,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত সেল হয়েছে এই ফ্যানগুলো। এটা তো কমই বলছেন, 14,000-15,000 লাস্ট বিক্রি করছি আমরা গরমে, প্রচন্ড গরমে, আচ্ছা, যখন একেবারে ক্রাইসিস ছিল, রাইট, ঠিক আছে, তখন প্রোডাক্টও ছিল না, মালের দামও বেশি ছিল, বেশি ছিল। আর আজকে থাকবে কত জানেন? কত? অনলি অনলি 7,280 টাকা। 7,280 ভাই, আজকে পানির দামে ভাই, কল্পনাহীন দাম। 7,280 টাকায় ডেলিভারি চার্জ আবার সম্পূর্ণ ফ্রি, ফ্রি, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ। আচ্ছা, বাবুর ভাই জিজ্ঞেস করতেছিল যে ওভেনটার প্রাইস কত? ওভেনটার প্রাইস ভাইয়া 8,500 টাকা। 8,500 টাকা, এটা কত লিটার? এটা হলো আপনার 35 লিটার। 35 লিটার, 8,500, 8,500, এটাও ডেলিভারি ফ্রি? ডেলিভারি ফ্রি। আচ্ছা, যাই নেন আজকে, ডেলিভারি ফ্রি থাকবে। যেটা আছে ওই যে রান্নাঘরের রানী, এই যে রান্নাঘরের রানী, এটা হলো 14,800 টাকা, 14,800 টাকা ডেলিভারি ফ্রি। আচ্ছা আচ্ছা, ওকে, তো ফ্যানগুলোর প্রাইস আবার একটু বলে দিচ্ছি, যারা ছোট ফ্যান নেবেন 3,500 টাকা ডেলিভারি ফ্রি থাকবে, 12 ইঞ্চি সাইজ, 18 ইঞ্চি, 18 ইঞ্চি হচ্ছে 7,250 টাকা ডেলিভারি ফ্রি, 16 ইঞ্চি হচ্ছে 6,200 টাকা, 6,250 ডেলিভারি ফ্রি থাকবে, আর সেম ইস্টেন যারা নেবেন 5,500 টাকা ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে। তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ গরমের শেষে অস্থির অফারে কিন্তু আপনারা পাচ্ছেন, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা দ্রুত যোগাযোগ করেন, এক সপ্তাহের অফার থাকবে। একটা চার্জার ফ্যান একটা ঘরে প্রয়োজন অবশ্যই আছে, সবার ঘরে প্রয়োজন, ছোট হোক, মিডিয়াম হোক, বড় হোক, সবার ঘরে প্রয়োজন, যখন কারেন্ট চলে যায় তখন অস্থির এই চার্জার ফ্যানের অনুভবটা করা যায়, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।